এই বইটা রিভিউ রিকোয়েস্ট এত বেশি পেয়েছিলাম যে আমি বইটা হাতে পেতেই পড়া শুরু করেছিলাম কিন্তু আমার ভূত মানেই তন্ত্রের আগমন এমন বিষয়ে আর পড়তে ইচ্ছে করছিল না এই মুহূর্তে কিন্তু বইটা পড়ার পর বইটা যে এই ধরনের হবে সেটা আমি ভাবিনি তাহলে বইটা কেমন বা বইটার বিষয় কি তাহলে কি আমি বইটা রেকমেন্ড করছি তাহলে চলুন এসব জেনে নেওয়া যাক আপনি কি ভূতে ভয় পান না বা ভূত বলে কিছুই হয় না এমন ধরনের ভাবনা যদি ভেবে থাকেন তাহলে আজকের বইটি আপনার জন্য কারণ যারা ভূতে একটু হলেও ভয় পান তারা আজকের এই বইটি পড়ে ভয় যদি নাও পেয়ে থাকেন যেটা অস্বাভাবিক ব্যাপার তাও আমি ধরে নিলাম আপনি বইটা পড়ে একটুকুও ভয় পাননি কিন্তু আপনি রাস্তায় বা যে কোনো জায়গায় নারকেল গাছ দেখলে নিশ্চয়ই তাকে এড়িয়ে যাবেন ঠিকই তাহলে চলুন নারকেল গাছের সাথে দূরত্ব বজায় রেখে আজ আমি কথা বলবো সুচিস্মিতা ধরের লেখা অনাত্তিয়া এই বইটিকে নিয়ে তাহলে চলুন দেরি কিসের আমি সুমন আপনি বই পোকা স্বাগত বাবা বুক টিউবে তো এই হলো বইটি বইটি বিহা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াল্লিশটি বইটির প্রিন্টেড মূল্য হচ্ছে একশো ছেষট্টি টাকা বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ এঁকেছেন অভিব্রত সরকার তাহলে চলুন বইটির গল্পটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক তাহলে চলুন বইটির গল্পটি একটু ছোট করে বলার চেষ্টা করি বইটিতে হচ্ছে দুটি গল্প রয়েছে একটি হচ্ছে অনাত্তিয়া আর একটি হচ্ছে অলিভিয়া দুটো কিন্তু আলাদা গল্প নয় দুটো দুটোর সাথে কিন্তু কানেক্টেড মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা এই বইয়ের গল্পটি হচ্ছে সত্যি কাহিনীর উপর আধারিত সেটা লেখিকা ভূমিকাতেই প্রথমে বলেছেন বইটিতে গল্পটি হচ্ছে ভৌমিক বাড়িদেরকে নিয়ে বা বলা ভালো ভৌমিক জমিদারদের নিয়ে তো ভৌমিক জমিদাররা ব্রিটিশ আমলের প্রচুর টাকা পয়সা সবকিছু অর্জন করেছে এবং তাদের বংশধরকে নিয়েই এই পুরো বইটির গল্প তো তাদের বংশধরের মধ্যে অপরেশ ভৌমিক বলে এক লমফট যে হচ্ছে মে মদ নেশা এইসব ছাড়া কিছুই বোঝে না তার মানে এই অপরেশ ভূমিক হচ্ছে ভৌমিক বংশধরের মধ্যে সব থেকে ফালতু এবং লম্পট সন্তান যাকে বলা যেতে পারে তো এই অপরেশ ভৌমিকের হচ্ছে একটি বউ ছিল বউয়ের নাম হচ্ছে বা স্ত্রীর নাম হচ্ছে কমললতা কমললতা হচ্ছে স্বামী ভক্ত বা স্বামীকে ভীষণ রকমের ভালোবাসে তো সে স্বামীর এই লম্ফটগিরি বা স্বামী হচ্ছে তাকে ভালোবাসতো না মানে অপরেশ ভূমি হচ্ছে তার বউকে ভালোবাসতো না বা বউয়ের প্রতি রকম টানই ছিল না বউ কি চাইছে বউয়ের মনের কথা সেসব বোঝার তার সময় ছিল না তার কাছে মেয়ে টাকা মদ বা ফুর্তি করে জীবন কাটানো হচ্ছে একমাত্র লক্ষ্য ছিল এবং তার একটা কি বলে রাখেল যাকে বলা যায় সেরকম একটা মেয়ে ছিল মানে অন্য নারীর সাথে সম্পর্ক ছিল তো তাকে নিয়ে সে সারাদিন ব্যস্ত থাকতো বউয়ের দিকে রকম টান ছিল না এদিকে স্ত্রী কমললতা তার স্বামীর ভালোবাসা না পেয়ে দিন দিন কষ্ট পাচ্ছে এবং তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য বা স্বামীর মনটা নিজের দিকে আনার জন্য বা সে স্বামী তাকে একটু হলেও যত্ন করুক এইটা চাওয়ার জন্য সে সব ধরনের পথ অবলম্বন করে ফেলেছে সব ধরনের রাস্তা সে ব্যবহার করেছে মানে তন্ত্র হোক মন্ত্র হোক টোটকা হোক সব ধরনের পথ সে বা সব ধরনের রাস্তা সে ব্যবহার করে ফেলেছে কিন্তু তাতেও রকম কোনো লাভ হয়নি শেষ মেষ সে এমন একটা পথ বেছে নেয় যেটা তাকে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং তার পুরো বংশ পুরো জমিদার বংশ বা পুরো ভৌমিক বংশকে একটা সমূহ বিপদের দিকে ঠেলে দেয় আর কমললতাকে এই ভয়াবহ কাজে সাহায্য করে তাদেরই ঘরের মুখ্য নামে এক দাসী বা একজন সেবিকা যার নিজেরও কিছু স্বার্থ লুকিয়েছিল যেটা আমরা পরে জানতে পারি সেটা প্রথমের দিকে জানতে পারি না আর বাড়ির পিছনে দুদিন পরেই কুঁয়োর পাশে কমললতার পচা গলা নগ্ন দেহ খুঁজে পাওয়া যায় এবং তারপর থেকে শুরু হয় এক এক ভয়াবহ কর্মকাণ্ড এবং তারপর থেকেই ওই বাড়িরই চৌহদ্দির মধ্যে একটি নারকেল গাছ থাকে সেই নারকেল গাছে এসে বাসা বাঁধে একজন ভূত না ভূত বলা যেতে পারে না পেতনি কী যে বাসা বেঁধেছে সেটা আপনারা গল্পটা না পড়লে বুঝতে পারবেন না এবং সেই একে একে মেরে চলে জমিদার বাড়ির বংশধরদের এবং তাদের নববিবাহিতা স্ত্রীদের বিধবা করতে থাকে একে একে সে কেন বৈবাহিক শুভচিহ্ন সহ্য করতে পারে না বিয়ে হওয়ার পরের দিনই যখন তারা এই জমিদার বাড়িতে এসে ওঠে তার পরের দিনই বা সেই দিনই তার স্বামীকে কেন মেরে দেয় কী লাভ তাতে তো এইসব জানতে হলে আপনাদেরকে এই বইটি পড়তে হবে এই বইটি পড়তে পড়তে আপনার একটা জায়গায় মনে হতে পারে যে এই ভূতটা মরে না কেন কেন মরে না বা এ কি মরবেই না বা একে কেউ মারতেই কি পারবে না তাহলে চলুন বইটির ভালো দিক এবং খারাপ দিক এই দুই দিক সম্পর্কে জেনে নেওয়া যাক সবার প্রথমে চলে আসি বইটির ভালো দিকে ভালো দিকগুলোর মধ্যে সবার প্রথমেই বলতে হয় বইটিতে লেখিকা লেখনী লেখিকা লেখনীতে ছন্দপতন কোথাও ঘটেনি কোথাও যে কথোপকথন বেশি বা কোথাও ছন্দ কেটে গেছে এমন কোথাও হয়নি পুরো বইটিতে লেখিকার লেখনি আপনাকে একটি ছন্দে বেঁধে রাখবে এবং আপনার গল্পটি পড়তে সেই কারণে বেশি ভালো লাগবে দ্বিতীয় পয়েন্টে হচ্ছে ভূত মানে ভূত বলাটা ভুল হবে ভূতের যে চরিত্র গঠন ভূতের চরিত্র গঠন অসাধারণ হয়েছে এবং সব থেকে যেটা ভালো লেগেছে ভূত যেভাবে মারবে লোকগুলোকে সেই সিনগুলো বা সেই দৃশ্যগুলো গায়ে কাঁটা দিয়ে দেওয়ার মতো আপনি যদি ভূতে ভয় পান তাহলে ওই দৃশ্যগুলো আপনাকে তো ভয় পাওয়াবেই কিন্তু আপনি যদি ভূতে ভয় নাও পেয়ে থাকেন তাহলে ওই দৃশ্যগুলো আপনার পড়তে ভালো লাগবে এবং তিন নম্বরে হচ্ছে গল্পটির প্লট আমি অনেক দিন পর এমন একটি ভূতের বই পড়লাম যেখানে আমি ভূতের গল্প হিসাবে যে যে উপকরণ চাই যে যে উপকরণ আমি চেয়েছি মনে মনে সেই সেই উপকরণগুলো এই গল্পতে আমি পেয়েছি এবং বোনাস হিসেবে পাবেন এই বইটির যে অলঙ্করণ ভূতের ছবি বলুন বা এখানে যে বাচ্চা মেয়েটার ছবি বা বিভিন্ন রকমের যা যা ছবি রয়েছে সেই অলঙ্করণ বা সেই ছবিগুলো আপনার গল্পটি পড়তে বা গল্পটি এগিয়ে নিয়ে যেতে ভালো মতোই কার্যকরী হবে এবারে চলে আসি বইটির খারাপ দিকে খারাপ দিক বলতে আমি পড়তে গিয়ে আমার চোখে তেমন খারাপ কিছু এসে পড়েনি বা যেটা আমার পড়তে গিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে তেমন কিছুই আমি পাইনি তাই আমি বইটি এক সিটিংয়ে বা এক নিঃশ্বাসেই পড়ে শেষ করেছি তবে লেখিকার ভূমিকা দেখে যেটা মনে হলো যদি অনাত্তিয়াটা লিখেই যদি থেমে যেতেন তাহলে কিন্তু খুবই খারাপ হতো মানে ওটা যে ইনকমপ্লিট বা অসম্পূর্ণ এটা কিন্তু নয় অনাত্তিয়াতেই যদি উনি শেষ করে দিতেন তাহলে ওটাও একটা গল্প মানে একক গল্প হিসেবে পড়া যেতে পারে কিন্তু উনি যে অলিভিয়াটা এনেছেন ওটাও এই গল্পটাকে তো সম্পূর্ণ করেইছে একটা ভালো মতো এন্ডিং তো দিয়েইছে সাথে পাঠকের মনে এই যে লেখাটাকে আরেকটু বেশি পড়ার যেটা অনাত্তিয়াতে শেষ করে দিলে কম কম লাগতো সেই ভাবনাটা বা এই মানসিক সম্পূর্ণতা এই স্বাদটাও এনে দিয়েছে তো এই ছিল আজকের আমার রিভিউ আপনি যদি একটা পুরোপুরি ভূতের গল্প বই পড়তে চাইছেন এবং ভূতের গল্প বই থেকে যা যা জিনিস আপনি বা যা যা উপকরণ আপনি এক্সপেক্ট করেন সেই সব উপকরণ সহ একটা গল্প পড়তে চাইছেন তাহলে এই বইটি আপনার জন্য এই বইটি অবশ্যই পড়তে পারেন এবং এই বইটিকে আমিও রেকমেন্ড করব আপনারা যদি একটি ভূতের গল্প বই পড়তে চাইছেন তাহলে এই বইটি অবশ্যই পড়তে পারেন এটি আমার রেকমেন্ডেশন তাহলে আজকের ভিডিওটি এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন পরবর্তীকালে কোন বই রিভিউ আপনি আমার কাছ থেকে পেতে চান সেটিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভালো থাকবেন